ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন আর প্রবাসী ভাইরা বা পুরাতন আমার দর্শক যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে যে আমি কোর্সটি অফেন করেছি, কিভাবে আমরা লং টাইম কনভারসেশন করব বা লং টাইম কেউ কথা বললে সেটা লিসেনিং কিভাবে আমরা করব, সে ব্যাপারে আজকের ক্লাস নাম্বার হচ্ছে 25। প্রিয় শিক্ষার্থীগণ, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্ক্রিনে যে নাম্বারটি আছে 9656624982, দয়া করে এই নাম্বারে আর আমাকে কেউ কল দিবেন না, কারণ আমি অলরেডি ছুটি থেকে যখন বাংলাদেশে গিয়েছিলাম ছুটিতে এই নাম্বারটি সেন্স করে 01819964004 এই নাম্বারে আমাকে কল দিবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আগের যে বিদেশি নাম্বার লাস্ট হচ্ছে 82, আমি আবারও বলতেছি যেহেতু অনলাইনে আমি একটি বই বিক্রি করি, সো ওই নাম্বারে কেউ যোগাযোগ করবেন না, অবশ্যই বাংলা নাম্বারে বিডি নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দয়া করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না। যদি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে তাহলে আমাকে একটা বাজে কমেন্টস করবেন, তারপর আপনারা পুরো ক্লাস দেখবেন, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। ইনশাল্লাহ কিছু না হলেও আপনি শিখতে পারবেন। এখানে আমি যে গল্পটি তুলে ধরেছি, আপনাকে আমাকে জানতে হবে যে আমরা শুধু শব্দ অর্থ এবং আমরা ছোটোখাটো বাক্য নিয়ে আমরা কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না, লং টাইম কনভারসেশন করার কৌশল আমাদের মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ। সো আই থিঙ্ক ইনশাল্লাহ আপনারা যদি ওয়ান বাই ওয়ান আমার এই কোর্সটি ফলো করেন, সো আমি মনে করি যে লং টাইম কনভারসেশন করতে পারবেন। ইভেন কেউ যদি লং টাইম আপনার সাথে কথা বলেন, কী বলেছে সেটা আপনি বুঝতে পারবেন। তো আজকে আমি যে ডায়লগটি এখানে তুলে ধরেছি, তাহলে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত? ক্লাস নাম্বার হচ্ছে 25। ডায়লগটি হলো এটাই, আমি যদি আগে একটু বাংলাতে এক্সপ্লেন করি, যদি না অবশ্যই আমাকে করতে হবে যদি আপনি সহজে শিখতে চান। সেটি হচ্ছে, মনে করেন আপনি কারো কাছে কোনো জিনিস চাচ্ছেন, অথবা আপনি কোনো দোকানে গিয়ে কোনো কিছু চাচ্ছেন, দোকানদার আপনাকে দিচ্ছে, আর আপনি যা বলতেছেন আমি ভালো কোম্পানির জিনিস চাই, সেম এটা চাই। এরপর আপনি আবার বলতেছেন আমি এটা চাচ্ছি না, দোকানদার বলতেছে কেন এটা তুমি নিবা না, সেক্ষেত্রে আপনি বলতেছেন এই মাল ভালো না, এটা নকল, এটা যদি আমি ব্যবহার করি তাহলে আমার এখানে সমস্যা হয়, আমি এখানে ব্যথা পাই, সামথিং লাইক দ্যাট। তো আপনি একটু বুদ্ধি খাটাবেন, আমি এখানে কী লিখেছি এই গল্পটা ইচ্ছা করলে আপনি অন্যভাবে ইউজ করতে পারবেন। ইভেন এই গল্পতে আমি যে শব্দগুলো উল্লেখ করেছি, উক্ত শব্দগুলো আলাদাভাবে মেনশন করে আপনার মতো করে আপনি বাক্য তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি সর্বপ্রথম এখানে লিখেছি ওয়েন হাচ্ছেল জেন সরিকা। আচ্ছা, আমরা সকলে জানি ওয়েন মানে হচ্ছে কোথায়, হাচ্ছেল মানে হচ্ছে পাওয়া। যেমন বাংলাটা যদি আমি বলতে যাই, আমি কোথায় পাবো, তুমি কোথায় পেয়েছ। প্রিয় শিক্ষার্থীগণ, শুদ্ধ ভাষার অনুরূপ না শিখে আমি রিকোয়েস্ট করব লোকাল ল্যাঙ্গুয়েজ আরবিতে কথা বলবেন, যুগ যুগ ধরে যেভাবে বলে আসতেছেন। তো ওয়েন হাচ্ছেল কোথায় পাবো, জেন সরিকা মানে ভালো কোম্পানি, সরিকা মানে কোম্পানি, জেন মানে ভালো। আমরা বলি না ভালো কোম্পানি কোনটা হবে, চায়না হবে নাকি আমেরিকানটা হবে নাকি কোরিয়ানটা হবে, তাই না? ওয়াইন হাচ্ছেল জেন সরিকা, বাক্যের শেষে একটু ধাক্কা দিবেন যদি প্রশ্ন করেন কাউকে, ওয়াইন হাচ্ছেল জেন সরিকা। তাহলে আমরা এখানে শিখেছি ওয়াইন মানে কোথায়, হাচ্ছেল মানে পাওয়া, জেন মানে ভালো, সরিকা মানে কোম্পানি। ওকে, এরপর আবার বলতেছেন সেম ফানিলা। মাইন্ড ইট, আমি এখানে জাস্ট পানিলা উল্লেখ করেছি, পানিলা মানে হচ্ছে গেঞ্জি। কোনো একটি দ্রব্য তো উল্লেখ করতে হবে, সবগুলো তো করা নট পসিবল। আপনি আপনার মতো করে আপনার প্রয়োজনার্থে আপনি শব্দ বসাবেন। আবার বলতেছেন সেম ফানিলা। সেম মানে হচ্ছে যেমন আপনার হাতে একটা ঘড়ি আছে, আপনি বলতেছেন তোমার হাতেও যে ঘড়িটা আমার তো একই রকম, সিমিলার যাকে বলে, অনুরূপ ইংলিশে বলে সিমিলার। তো এটা অ্যারাবিয়ানরা সাধারণত বলে থাকে সেম ফানিলা, ফানিলা মানে গেঞ্জি। তাহলে প্রথম বলেছি ওয়াইন হাচ্ছেল জেন সরিকা, ভালো কোম্পানিটি কোথায় পাবো, এই যে সেম হাদা ফানিলা আনা এবি হাদা ইনতা ফি ওয়ালা মাফি ইনতা মালুম ওয়ালা মো মালুম, তাই না? যদিও লিখি নেই আমি। আচ্ছা, এরপর আমি লিখেছি হাদা জেন, আপনি আবার বলতেছেন হাদা জেন কয়েস মিয়া মিয়া, কাকে বলতেছেন, যাকে বলতেছেন যে সেম পানিলা মানে এরকম গেঞ্জি আমি চাই। আবার আপনি এক্সপ্লেইন করতেছেন যে হাদা জেন মানেও ভালো, অবলিক কয়েস মানেও ভালো, যে কোনো একটি আপনি বলতে পারেন, মিয়া মানে হচ্ছে ভালো, মিয়া ফিলস মিয়া মানেও ভালো, মমতাজ মানেও ভালো। তাহলে আপনি এক্সপ্লেন করেছেন অলরেডি। অ্যান্ড দেন আবার বলতেছেন কি হাদা আসলি শরিকা, ভাই আপনি বিভিন্নভাবে বলতে পারেন, তাই না? হাদা
না, এরপর দোকানদার আপনাকে বলতেছে, আপনি বলার পর বলতেছেন যে, যেটা বলছেন বলার পরে দোকানদার আপনাকে বলতেছে যে হাদা আসলি শরিকা, হাদা মানে এই, বাট এখানে উচ্চারণটা হবে হাজা, কিন্তু লোকাল সিস্টেমে হাদা বলে। হাদা আসলি, আসলি মানে আসল, অরিজিনাল যেটাকে আমরা বুঝি, শরিকা মানে হচ্ছে কোম্পানি। হাদা আসলি শরিকা, দোকানদার বলতেছে যে এটা আসল কোম্পানি, এটা ভালো কোম্পানি, এটা অরিজিনাল কোম্পানি। এরপর আপনি বলতেছেন মো, বা বলতে পারেন লা, মো মানেও না, লা মানেও না, মো আনা মাই এবি, আনা মাই আবগা, আবগ এবং এবি সেম সেম, এবি মানে সাওয়া, আবগা মানেও সাওয়া, এবি মানেও দরকার, আবগা মানেও দরকার, তাই না? আর লাজেম মানে অবশ্যই, লাজেমও দরকার, লাজেম মানে অবশ্যই, লাজেম মানে উচিত। আনা মাই এবি হাদা। এরপর দোকানদার আপনাকে বলতেছেন লেশ, আমার সাথে সাথে ফলো করেন, কেউ অ্যাভয়েড করবেন না প্লিজ, তাহলে কিছুই শিখতে পারবেন না। এরপর দোকানদার বলতেছে, আপনি যখন বলছেন লা মো আনা মাই এবি হাদা, এরপর দোকানদার বলতেছে লেশ কেন, এরপর আপনি এক্সপ্লেন করতেছেন আসান কারণ, আসান মানে কারণ, আসান মানে বিষয়। তাহলে আমরা এখানে শিখেছি কি, আসান মানে কারণ, আসান মানে বিষয়। আসান হাদা মুশকিলা, হাদা মুশকিলা মানে এটা সমস্যা, এটাতে সমস্যা আছে। হাদা ফি মুশকিলা, ফিও বলতে পারেন, এটাতে সমস্যা আছে। আসান হাদা মুশকিলা লি হাগ্গি, লি মানে জন্য, হাগ্গি মানে আমার। তাহলে আসান হাদা মুশকিলা লি হাগ্গি, প্রিশিক্ষার্থীগণ হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আসলে এমনটা কিন্তু না। ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, আপনাকে করতে হবে যে শব্দ অর্থগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালোভাবে মুখস্থ করেন। আমি যে এইভাবে লিখেছি আপনি সেম সেমভাবে যে বলতে হবে তা না। আমি যেমন এখানে লিখেছি, প্রথম লিখেছি আসান, আপনাকে যে আসান আগে বলতে হবে এমনটা না। আপনি বলেন না হাদা মুশকিলা লি হাগ্গি আসান, লাস্টে আসান বলে দেন, কোনো সমস্যা নেই, এভাবে কথা বলে, ঠিক আছে? আর মুখস্থ হওয়ার পরে, বুঝার পরে বারবার শুধু বুলবাল বলতে থাকেন, হাদা মুশকিলা লি হাগ্গি, হাদা মুশকিলা লি মালানা সাদিক, মানে হাদা মুশকিলা লি মালানা সাদিক, মালানা মানে আমার, সাদিক মানে বন্ধু, যে এটা আমার বন্ধুর জন্য খুবই সমস্যা, ওয়াজিদ মুশকিলা, ওয়াজিদ মুশকিলা, বারবার বলেন। আমি কিভাবে বলি, আমাকে নকল করেন, কপি করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, যদি আল্লাহ ফাক রব্বুল আলামিন সহায় হন। আচ্ছা, এরপর লিখে আপনি এক্সপ্লেন করেছেন যে ইনদাম, আচ্ছা আসান হাদা মুশকিলা লি হাগ্গি, যে এটা আমার জন্য খুবই সমস্যা, ওকে? আবার বলতেছেন ইন্দামা যখন, ইন্দামা মানে যখন, ইন্দামা মানে তখনও হয়। ইন্দামা এলবেস, এলবেস মানে পরিধান করা, যেমনটা আমি বলতে চাচ্ছি, যখন আমি এটা ফরি, ইন্দামা এলবেস হাদা, যখন এটা, বা ইন্দামা আনা এলবেস হাদা, যখন আমি এটা পরিধান করি, এলবেস মানে পরিধান করা, হাদা মানে এই, আনা হাতছেল আমি পাই, হাতছেল মানে পাওয়া, কোনো কিছু হারিয়ে গিয়েছে আপনি পেয়েছেন, পাওয়ার পর হাতছেল বলতে পারেন, কোথায় পাবেন, অয়েন হাতছেল, কোথায় পাবো, ঠিক আছে? এটাও বলতে পারেন আনা হাতছেল আমি পাই। তাহলে আবার বলতেছে, অ্যাগেন রিপিট প্লিজ, ইন্দামা এলবেস হাদা, যখন আমি এটা পরিধান করি, আনা হাতছেল আমি পাই, হিনি এখানে, হিনি মানে হচ্ছে এখানে, হিনি আওয়ার। তাহলে আপনি বলছেন আনা হাতছেল আমি পাই, হিনি আওয়ার, এখানে ব্যথা পাই। আবার আলাম মানেও ব্যথা, যেমন সৌদিতে আলাম বলে। আবার আলম মানে পতাকা, মাইন্ড ইট, রিমেম্বার প্লিজ, আলম পতাকা, আবার আলাম ব্যথা, আওয়ার মানেও ব্যথা। আনা হাতছেল হিনি আমি এখানে ব্যথা পাই, আওয়ার, আওয়ার মানে আনা হাতছেল হিনি আওয়ার অবলিক আলাম, ইউ ক্যান সে এনি ওয়ান। এরপর লিখেছেন, আবার লিখেছেন মিন্নি আওয়ার, মিন্নি মানে দিকে, মিন্নি আওয়ার মানে এই দিকে, আবার হাত দিয়ে দেখাচ্ছেন মিন্নি আওয়ার, এই দিকেও ব্যথা পাই, তাই না? এখন দেখুন, আপনি যে নট অনলি শপ, নট অনলি ফর শপিংয়ে যে আপনি এগুলো বলবেন এমনটা কিন্তু না। ফর এক্সাম্পল, আপনি কোনো ডক্টরের কাছে গিয়েছেন, যা বলতেছেন হিনি আওয়ার, এখানে ব্যথা, আনা হাতছেল হি আনা হি আওয়ার, বা বলতে পারেন মিন্নি আওয়ার, আনা হাতছেল মিন্নি আওয়ার, এদিকেও ব্যথা পাই, মিন্নি মানে দিকে, এদিকে, এটাও বোঝায়। আবার আমি যদি কোনো কিছু আপনাকে বলি জিব মিন্নি, জিব মানে দাও, মিন্নি মানে দিকে, এদিকে দাও, জিব হুনাক ওইখানে দাও, হুনাক মানে ওইখানে, তাই না? এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ক্লাসটি কেমন লেগেছে প্লিজ অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার একটি নতুন চ্যানেল আছে, অবশ্যই আমার নতুন চ্যানেলের লিঙ্কটি অফেন করে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ওই চ্যানেলে ইনশাল্লাহ স্পেশালি যারা নতুন আছেন, ইভেন বিভিন্ন আরব দেশের যে আপডেট, যে নিউজ পেতে
হ্যাঁ অবশ্যই আপনাদের দরকার আছে ওই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। সো প্লিজ অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্পেশালি আই রিকোয়েস্ট ইউ আমার কাছ থেকে বা আমার চ্যানেল থেকে যদি আপনি ন্যূনতম কিছু শিখে থাকেন সো আমার রিকোয়েস্টই অবশ্যই রাখবেন। আমার নতুন চ্যানেল মাই থিঙ্ক ওয়ান অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন এম বড় হাতের এম দিবেন এম ওয়াই মাই এরপর একটা স্পেস দিবেন এরপর থিঙ্ক টি এইচ আই এন কে থিঙ্ক স্পেস ওয়ান মাই থিঙ্ক ওয়ান লিখে সার্চ করলে প্রথমে আমার চ্যানেলটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। যদি আমাকে ভালো লাগে যদি আমার চ্যানেলটিকে ভালোবাসেন যদি আমার কাছ থেকে কিছু পেয়ে থাকেন যদি একজন টিচার আমাকে মনে করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আবারও রিকোয়েস্ট করেছি আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে যে শব্দগুলো আলাদা আলাদা করে নিজে নিজেরা বাক্য তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন ক্লাসটি। আই সেলিউট অল আর প্রবাসী।